হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে নতুন আর্ট ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইদানিং যে প্রশ্নগুলো আমাকে একটু বেশি করতেছেন, তো সেগুলো নিয়ে আজকে আমার এই ভিডিওটা। অনেকেই প্রশ্ন করেছেন, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে আসতে হলে কোন ভ্যাকসিন দিতে হয়, এবং ভ্যাকসিন ছাড়া সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে আসা যায় কি না, PCR টেস্ট লাগে কি না, এবং BMET কার্ড কাদের করতে হয়, এই সকল বিষয়গুলো আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওটাতে আমি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদিও এই সকল বিষয় নিয়ে ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, হয়তো সেই ভিডিওগুলো আপনারা দেখেননি, তো আপনারা অবশ্যই এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখলে আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি করেছেন, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে আসতে হলে কোন ভ্যাকসিন দিতে হয়। তো আপনারা যারাই সংযুক্ত আরব আমিরাতে এমপ্লয়মেন্ট ভিসা অথবা বিজির ভিসায় আসতে চাচ্ছেন, আপনাদেরকে অবশ্যই WHO-র অনুমতিপ্রাপ্ত ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করা থাকে এবং ভ্যাকসিনের সার্টিফিকেট আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে আপনারা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে আসতে পারবেন। এবং একটা বিষয় মনে রাখবেন, ভ্যাকসিনের সার্টিফিকেটে যেন আপনার পাসপোর্ট নাম্বার যুক্ত থাকে এবং QR কোড সম্মিলিত ভ্যাকসিনের সার্টিফিকেটটা যেন থাকে, এই বিষয়ে আপনারা একটু মাথা রাখবেন। আমি আবারও বলে নিচ্ছি, WHO-র অনুমতিপ্রাপ্ত যে সকল ভ্যাকসিন আছে তার দুটি ডোজ যদি গ্রহণ করা থাকে, সেক্ষেত্রে আপনি সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন। এবং আরও একটি প্রশ্ন আপনারা অনেকেই করেছেন, ভ্যাকসিন ছাড়া সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে আসা যাবে কি না। তো আমি আপনাদেরকে বলবো, ইতিপূর্বে সংযুক্ত আরব আমিরাত সরকার একটা ঘোষণা দিয়েছিল, যারা কোনো ধরনের ভ্যাকসিন গ্রহণ করেননি অথবা ভ্যাকসিনের একটি ডোজ গ্রহণ করেছেন, তারাও সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন, তবে তাদেরকে তাদের ফ্লাইটের 48 ঘন্টা আগে PCR টেস্ট রিপোর্ট করতে হবে এবং তার রেজাল্ট নেগেটিভ থাকতে হবে, এবং QR কোড সম্মিলিত PCR টেস্টের সার্টিফিকেটটা আপনাদের সাথে থাকলেই আপনারা সংযুক্ত আরব আমিরাতে ভ্যাকসিন ছাড়াই আসতে পারবেন। এবং অনেকেই আমার কাছে আরেকটি বিষয় জানতে চেয়েছেন, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে আসতে হলে এখন PCR টেস্ট করতে হয় কি না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করেছেন, আপনাদের যাদের কাছে ভ্যাকসিনের সার্টিফিকেট আছে, আপনাদের PCR টেস্ট রিপোর্ট লাগবে না বা PCR টেস্ট আপনাদেরকে করতে হবে না। এবং যারা ভ্যাকসিনের একটা ডোজ গ্রহণ করেছেন অথবা কোনো ডোজে গ্রহণ করেননি, আপনাদের কাছে ভ্যাকসিনের সার্টিফিকেট নাই, সেক্ষেত্রে আপনারা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে আসতে হলে আপনাদের ফ্লাইটের 48 ঘন্টা আগে PCR টেস্ট করে আপনাদেরকে আসতে হবে এবং তার রেজাল্ট নেগেটিভ থাকতে হবে, এবং QR কোড সম্মিলিত PCR টেস্টের সার্টিফিকেটটা আপনাদের কাছে থাকতে হবে, তবেই আপনারা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে আসতে পারবেন। এবং আরও একটি প্রশ্ন আপনারা অনেকেই আমাকে করেছেন, যে ভাইয়া BMET কার্ড কাদের করতে হয় এবং কাদের করতে হয় না। তো আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, যদিও এই বিষয়ের উপর আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, তো আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে এমপ্লয়মেন্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসায় আসতেছেন, আপনাদেরকে BMET কার্ড নিয়ে আমিরাতে আসতে হবে, অর্থাৎ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটা নিয়ে আপনাদেরকে আমিরাতে প্রবেশ করতে হবে। এবং যারা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে বিজিট ভিসায় আসতেছেন, আপনাদেরকে BMET কার্ড করতে হবে না, আপনাদের শুধুমাত্র বিজিট ভিসা, এয়ারলাইন্স টিকিট, হোটেল বুকিং এবং ইন্স্যুরেন্স নিয়েই আপনারা সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন, এবং এয়ারপোর্টের যে যাবতীয় সমস্যাটা আছে, যে কন্ট্যাক্টের ব্যাপারটা, সেটা করে আপনারা সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলে নিচ্ছি, যারা এমপ্লয়মেন্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসায় আসতেছেন, মূলত তাদেরকে এই BMET কার্ডটি করেই সংযুক্ত আরব আমিরাতে আসতে হবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।